সবে মাত্র টিফিন কৌটো খুলে বসেছে, নাকে এলো শাশুড়ি মায়ের হাতে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দেওয়া আলু চচ্চড়ি আর হালকা ঘি বোলানো খানতেনিক রুটির মিশ্রিত গন্ধ। এই গন্ধটাই খিদে বাড়িয়ে দেয় রুকুর। রোজ খাই তবুও। তাড়াতাড়ি খাওয়া সেরে নিয়ে কমন রুমে সহকর্মীদের সঙ্গে আড্ডায় ভিড়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে। ঘরে ঢুকতেই কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বুবু, মেয়েটাকে আদরে আদরে ভরিয়ে দেয়। শাশুড়ি মা হাসেন, বলে ওঠেন, এবারে জামা কাপড় ছাড়, মুখে কিছু দে, সারাদিন তেমন কিছু নেই পেটে। ওট ওট, উঠি মা, এই নাও তোমার উল, দেখো তো রংটা মিলেছে কিনা। উলের প্যাকেটটা এগিয়ে দেয় শাশুড়ি মা বন্দনার দিকে। শাশুড়ি বৌমার সংসার, ছোট্ট বুবুকে নিয়ে তাদের দিন কাটে। স্বামী শ্যামল আজ অন্য সংসারে, রুকু শাশুড়ি মাকে ফেলে যেতে পারেনি কোথাও। স্কুলের লাইব্রেরিয়ানের কাজটা পেয়ে যাওয়ায় তার সংসারটা বেঁচে গিয়েছে। রুকুর বাপের বাড়ি যেতে ইচ্ছে করেনি, সেখানে দাদা বৌদির আর মায়ের দয়ার থেকে শ্বশুর বাড়ির সম্মানের ভাত অনেক শ্রেয় তার কাছে। শ্যামল যে এভাবে তাকে ধোকা দেবে তা সে বুঝতেও পারেনি। নিজে পছন্দ করেই বিয়ে করেছিল, দোষ সে কাউকে দিতে পারে না, দোষ তার ভাগ্যকে দেয়। শাশুড়িমার ভালোবাসায় আর আদর যত্নে সে সব দুঃখ ভুলে গিয়েছে। আর শ্যামলের কথা মনে বারবার ভেসে এলেও সে জানে যে নিজের হয় না সে হয় না, তার জন্য দুঃখ করার কিছু নেই। আবারও শুরু হয় আরেকটা দিন। এই রবিবারের ছুটির দিনগুলি একটু করে কাটাতে চাই। সারা সকাল জামা কাপড় কাচাকাচি, এক সপ্তাহের বাজার হাট সব গুছিয়ে করে রাখে। বন্দনার বয়স হয়েছে, কাজের লোক আর নিজে যেটুকু পারেন সেইটুকুতেই সংসার চলে। বর্তে যায় রুকু, বিকেল বেলাটা সে রাখে তার শাশুড়ি মা আর মেয়ের মনোরঞ্জনের জন্য। বিকেলে বের হয় ওরা তিনজনে, পার্কে বুবুকে নিয়ে খেলতে ছেড়ে দিয়ে গল্প করে বাচ্চাদের মায়েদের সঙ্গে। সব বাড়ির গল্পে মায়েদের সঙ্গে তাদের বাবাদের গল্পও থাকে। রুকুর গল্পে থাকে শুধু ওরা তিনজন, পুরুষহীন একটি পরিবারের গল্প। বন্দনা বুঝতে পারেন, বলতে পারেন না কিছু, বাড়ি এসে চুপচাপ নিজের কাজ করে তার। শুধু ছোট্ট বুবু খুব আনন্দে মাতোয়ারা থাকে। যতক্ষণ না সে ঘুমোই, বক বক করতে থাকে পার্কের বন্ধুদের কথা বলে বলে। নিঝুম রাত, বুবুকে বুকে নিয়ে শুয়ে আছে রুকু। মন তার আজ বড় আনমনা। যদি বুবুর বাবা আজ এই সংসারেই থাকতো তবে কি খুব একটা হেরফের হতো? রুকুকে সকাল থেকেই ছুটতে হতো না? শ্যামলের টাকায় পায়ের ওপর পা তুলে বসে খেত? একা একা হেসে ফেলে রুকু। শ্যামল তো করে চকলেট কেকের ব্যবসা, সময় পেত না। তবে কি সেই সংসারে সময় পায় না? নিশ্চয়ই পায়, এখানে থাকলে বউটাও বাবা ডাকের আশ্রয়ে থাকতো। মাকে অন্য সংসারে ছেলেদের গল্প শুনতে শুনতে মন খারাপ করে থাকতে হতো না। রুকু ঘুমের আতলে তলিয়ে যায়। শুধু যদির গল্প কথারা তার স্বপ্নের আনাচে কানাচে উকি ঝুঁকি মারতে থাকে। গল্প রুকু, কলমে সুজাতা বন্দ্যোপাধ্যায়। বাটার নানটা ছিটতেই গরম ধোয়া বেরিয়ে এলো, সাথে সেই উগ্র ঘিয়ের গন্ধটা। গাটা গুলিয়ে উঠল রৌনকের। বাটার নানে ঘি একেবারেই অসম্ভব, কিন্তু কাল থেকে সম্ভব অসম্ভব প্রতিটা খাবারে ঘিয়ের গন্ধটা পাচ্ছে রৌনক। চন্দ্রাণীকে নিয়ে ঢোকার পর সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত যখন, মাস্তুতো বোন এক কাপ চা দিয়ে গেছিল। চুমুক দিতেই নাক মুখ কুচকে গেছিল রৌনকের। মা, ও মা, বিয়ে করে বউ আনলি, এখনো মামা কিসের? মাসিরা হেসে বলল, কাপটা ধুয়ে তো দেবে, ঘি রেখেছিলে আমার কাপে। ঘি তোর কাপে হাত দিতে দি কাউকে? মা এসে দাঁড়িয়েছে ততক্ষণে। সবাই প্রায় কাপটা নিয়ে নাকের কাছে ধরল, কেউ গন্ধটা পেল না। এরপর রাতে, আজ সকালে, দুপুরে এবং এখন যাই খেতে যাচ্ছে, ঘিয়ের গন্ধ ছাড়া কোনো স্বাদ গন্ধ নেই। ঘরে ঢুকলো যখন রৌনক, বেশ রাত, বৌভাতের সব কাজ মিটতে তবে না ছুটি। ঢুকতেই সেই চিরাচরিত দৃশ্য, এক মুখ ঘোমটা টেনে চন্দ্রাণী। এমনিতেই দেখে শুনে বিয়ে, তাই আবার বড্ড লাজুক মেয়ে। কথাবার্তা পাকা হওয়ার পর একদিন দেখা করেছিল ওরা, অনেক সাধ্য সাধনার পর। হাতটা অব্দি ধরতে দেয়নি মেয়েটা। এগিয়ে গেল রৌনক, বসলো চন্দ্রাণীর সামনে। আজ এত লজ্জা পেলে চলবে না কিন্তু। চন্দ্রাণী চুপ।
কি হলো? আচ্ছা আমরা অনেক গল্প করব আজ, মুখটা তো দেখাও একটু। চন্দ্রাণী এখনো চুপ, নিজে এগোলো রৌনক। এর ঘোমটা খোলার আশায় থাকলে রাত শেষ হয়ে যাবে। ঘোমটা আস্তে আস্তে সরালো। সত্যি সুন্দরী চন্দ্রাণী, বড় লোক বাপের একমাত্র মেয়ে, তাই সুন্দরী। লটারিটা ভালোই লেগেছে, গন্ধটা পাচ্ছ রৌনক? আচমকা চন্দ্রাণীর কথায় থতমত খেয়ে গেল রৌনক। কি বলতো, গন্ধটা ঘিয়ের, তুমিও পাচ্ছ? বারে আমারই গা থেকে আসছে যে, কি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা এগিয়ে এসো, জড়িয়ে ধরো আমাকে। কি বলছো এসব? চন্দ্রাণী এগিয়ে এলো রৌনকের খুব কাছে, দুহাতে আষ্টে পিষ্টে ধরলো। দম বন্ধ লাগছে এবার চন্দ্রাণী চাপে না ঘিয়ের গন্ধে। উফ, কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করলো চন্দ্রাণী। সেদিন তো তুমি ছিলেই না, ওরা কত ঘি মাখিয়েছিল জানো? লজ্জাবস্ত্রটা অবধি ভিজে চটচট করছিল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে রৌনক, তোমার জন্য, শুধু তোমার ভালো লাগবে বলে এতদিন অপেক্ষা করলাম। ওই কাটা ছেঁড়া শরীরটা ভালো লাগতো না তোমার জানি, সেই জন্যেই এই সুন্দর শরীরটার অপেক্ষায় ছিলাম। দম আটকে আসছে একেবারে, ছাড়ানোর চেষ্টাও ছেড়ে দিয়েছে রৌনক, ক্লান্ত বিপর্যস্ত রৌনক। বলেছিলাম না তোমাকে কোনো দিন ছাড়ব না, শুধুই ভালোবেসে যাব, চন্দ্রাণীর শরীরেই পরমা হয়ে থাকব। ভালোবাসবে তো আবার আগের মতো? অন্ধকার হবার আগেই রৌনকের চোখের সামনেই ভেসে উঠল অতীতটা। পরমা, বছরখানিক আগে সম্পর্ক হয়েছিল ওদের, খুব সুন্দরী ছিল গরিবের মেয়েটা, চুটিয়ে প্রেম করেছিল রৌনক, কিন্তু বিয়ে করার কথাও ভাবেনি। রৌনক জানত মা কখনোই মানবে না গরিবের মেয়ে পরমাকে। বাড়ি থেকে বিয়ে ঠিক করায় পরমাকে ঝেড়ে ফেলতে চেয়েছিল রৌনক। ফোন ধরতো না, খবর পাঠালে যেত না, মেসেজের উত্তর দিত না। ঘন্টার পর ঘন্টা রৌনকের অফিসের সামনেই দাঁড়িয়ে থাকতো পরমা। একদিন দেখা হয়েই গেল। তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? আমি ব্যস্ত, বিরক্ত করো না। কেন করছো এমন? আমি সম্পর্কে থাকতে চাই না আর, হলো? শরীর নেওয়া শেষ, এখন পিছু ছাড়াতে চাইছো? শরীর আমি একা নিইনি, তুমিও দিয়েছো। আমি ভালোবাসি তোমাকে রৌনক, কেঁদে ফেলেছিল মেয়েটা। আরও বিরক্ত লেগেছিল রৌনকের। আমার বিয়ে ঠিক হয়েছে পরমা, আর বিরক্ত করো না, বারবার বলছি। তোমাকে কোনোদিন ছাড়বো না রৌনক, শুধুই ভালোবেসে যাব। সেদিন রাতে কেরোসিন ঢেলেছিল গায়ে পরমা, 70% পুড়ে গিয়ে শরীরটার কিছু ছিল না আর। এসবই খবর পেয়েছিল রৌনক, খারাপ লাগলেও দেখতে যায়নি। কে জানে কোন ঝামেলায় জড়িয়ে যাই, কি দরকার? 1.5 বছর পর স্নানে যাচ্ছি, তুমি বসবে একটু মেয়েটার কাছে। বাথরুমের দিকে এগুলো চন্দ্রাণী। বিছানায় বসে একটা ম্যাগাজিন উল্টাতে থাকলো রৌনক। ছোট্ট মশারির ভেতর নড়ে চড়ে উঠল মিমি, দেখেও দেখলো না রৌনক। এবার কুই কুই করে কেঁদে উঠল কয়েক মাসের মেয়েটা। বাধ্য হলো রৌনক এগোতে। আড়ষ্ট হাতে মশারিটা সরাতেই ঝাপটা মারল নাকে ঘিয়ের গন্ধটা। গল্প ঘিয়ের গন্ধ, কলমে সীতামা সেনগুপ্ত।